নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এসেছি। ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রথমে এখানে সুচটা তুলে নেব, আর এখানে একটা ক্রস স্টিচ নিয়ে এক লাইন করে নেব। এবারে আমি পাশাপাশি তিনটে ঘর নিয়ে একটা লাইন করে নেব। দেখো এখানে আমি বাঁদিকে একটি ঘর বেশি নিলাম আর ডান দিকে একটি ঘর বেশি নিলাম, এভাবে আমি একটি লাইন করে নিলাম। এবার আবারও আমি দুই দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে দেব, আর মাঝে যে ফোরটা আছে এর মাথার উপরে সুচ তুলে একটা লাইন সেলাই করে নেব। দেখো এখানে আমি সুচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর মাঝে একটা ঘর বাদ রেখে আমি এখানে আবারও একটা ক্রস স্টিচ নিয়ে নেব। এবার এখানে দেখো আমি একইভাবে এক দুই তিন, দেখো দুই পাশে দুটো ঘর বেশি নিলাম, আর এখানে পাশাপাশি তিনটি ফোর নিয়ে একটা লাইন করে নিলাম। এবার আবারও দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেবো, আর মাঝে একটা লাইন, একটা মাঝের ফোরটার সাথে একটা ফোর নিয়ে দেখো আমি আরও একটা ফুল সেলাই করে নিলাম। এবার দেখো আমি আবারও মাঝের থেকে একটা ঘর বাদ দিয়ে ডান পাশে আমি সুচটা তুলে নিলাম, এভাবে আমি একটা লাইন করে নেব। দেখো আমি একটা লাইন এভাবে করে নেওয়ার পর যখন নতুন আরও একটা লাইন করতে যাব, তখন এভাবে দেখো একটা ফোর যে লাইন আছে উপরে, এই লাইন থেকে একটা ঘর বাদ দিয়ে ঠিক বাঁদিকে আমি প্রথমে একটা ফোর করে নেব। এবারে দুই দিকে দুই ঘর বেশি নিয়ে পাশাপাশি তিনটে ফোরের একটা লাইন নিয়ে নেবো। বন্ধুরা, আমার এই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না। তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা দেখো আমি এখানে দুটো কালার ব্যবহার করে ডিজাইনটি তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নেবে। আমি আমার ডিজাইনটি তোমাদেরকে এভাবেই করে দেখালাম। আমার ডিজাইনের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।